এখন তো ঠিক আছে কিনা? আস্তে ঠিক আছে, একটু চাপো, একটু চাপো, বললে বলবো। দেখো ঠিক আছে, আর একটু লিফটে, হ্যাঁ আর একটু বামে, বাম সাইডে। এখন পুরো সিঁড়িটা পাবো। হাই, আমি আপনাদের নিচের ফ্লোরে থাকি। ও গত মাসে তাহলে আপনারা এসেছেন? জি জি, আপনি একটু দাঁড়ান, আমি আসছি। হ্যাঁ আছেন, সবাই যে যার মতো ব্যস্ত। ও আচ্ছা, কে কে থাকে? আমার হাজবেন্ড, দেবন ননদ আর আমার দুজন আত্মীয় থাকেন। বাহ, আমি আর আমার হাজবেন্ড থাকি নিচে। শব্দ? আমার ননদ, ওর পেটে ব্যথা, বুঝেনি তো। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ইটস ফাইন। আপনি একটু বসুন, আমি আসছি। এইসবের কি দরকার ছিল? না না, কি যে বলেন, আপনি প্রথমবার আমার বাসায় এসেছেন। পুলিশকে পুরো বিষয়টা বলে তাদেরকে সাথে নিয়ে আমাদের আগাতে হবে। সবই বুঝলাম, কিন্তু কেয়ারটেকারটা আমার কাছে মনে হয় যে ওদের দলের সদস্য, সারাদিনই পুরো বাড়িতে ঘুরঘুর করতে থাকে। আমার যেটা মনে হয় যে আমাদেরকে তো সাবধান হতেই হবে, পাশাপাশি পুলিশকে ইনফর্ম করে দিতে হবে যাতে পুরো বাড়িটার উপর নজর রাখে। আপনার সাথে তো আমার পরিচয় ঠিক নেই, আপনি কি জন্য এসেছেন একটু বলবেন? বন্ধের দিন ভাবলাম একটু আনন্দ ফুর্তি করে আসি। ভাই টাকার কথা ভাববেন না, আমার খালি জিনিস একের হইতো। আচ্ছা, আপনি আমাদের উপর বিশ্বাস রাখতে পারেন তো? আপনি আসলে চাচ্ছেনটা কি আসলে, এটা একটু ক্লিয়ার করেন। কি আর বলবো ভাই, আসলে কি আম্মা আর বউ আছে, বউ থাকে এক ঘরে, আমি থেকে আরেক ঘরে, কবে একসাথে ঘুমাইছি জানি না। তো এইভাবে তার জীবন চলে না। জি জি। তো বন্ধুর কাছে শুনলাম, বন্ধু বললো তুই চলে যা, আমি জায়গা দিয়ে দিতেছি। ও নাকি প্রায় আসে ফুর্তি করে, তুই বললো তুই যা, অসুবিধা নাই, সব দেখতেছি আমি। কপালটা আমার খারাপই ভাই, বুঝছেন, তাই একটু আসলাম আপনাদের এখানে। খুব ভালো করেছেন, আপনি এখানে যেহেতু এসেছেন আর আমাদের বন্ধুর রেফারেন্সে এসেছেন, তো আপনার কোনো চিন্তা নেই, আপনি সব পাবেন, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। হ্যাঁ, মানে হয়েছে কি, আমার বউ কিন্তু ফুর্তি করে বেড়াইতেছে, আমারে খারাপ ভাবেন না, আমার বউ ফুর্তি করতেছে, সে কাকে তার বসের সাথে দেশ বিদেশ যায়, ছবি দেখি। আমি রাস্তার মরা মরলাম ভাই, এই কথাটা কথা বলেন না। আপনি আমাদের উপর বিশ্বাস রাখতে পারেন, আমার সর্বনাশ হয়ে যাবে, আপনার কোনো কিচ্ছু হবে না, আপনি বিশ্বাস রাখেন, আপনার কিচ্ছু হবে না। চলেন শুরু করে দিই।